আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কুরআন ঔষধ, কুরআন রহমত, তার জন্য মুমিনের জন্য। চিলিয়ে বলেন কার জন্য? মুমিনের। আজ হুজুররা কত কষ্ট করিয়া এই কোরআনের দাওয়াত দেয়, আপনার পোলাডার মাদ্রাসায় দেন, আপনার মেয়েডারে মাদ্রাসায় দেন, দেন না দেন, আমরা জামা দিয়া ব্যাগ দিয়া বিনা পয়সায় পড়াইয়া বেতন কম নিয়ম এর কোনো দিতে চায় না, আর স্কুল হল আর চায় না এর কোনো ভর্তি করা, আবার সুপারিশ ধরে, আবার ঢাকাতে এমন স্কুল আছে কিন্ডার গার্ডেনে ওয়ানে ভর্তি করাইব 50,000 টাকা পর্যন্ত ডোনেশন দিয়া ভর্তি করানোর চেষ্টা করে। ভাই কথা ঠিক না? দাম দেই না। তবে একটা জিনিস মনে রাখেন, লবণের দাম খুব কম কিন্তু লবণ ছাড়া দুনিয়া সবই ফানি। এই কথা ঠিক না? অথচ দাম খুব কম কিন্তু লবণ ছাড়া কিছুই চলে না। আলেমদের দাম দিতাম চাই না কিন্তু আলেম ছাড়া জগৎ চলে না। কথা বলেন ঠিক কিনা? আলেম ছাড়া জগৎ চলে না। বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। কেন? বাইতুল্লাহ চতুর্দিকে একটা হেরেমের অঞ্চল আছে, কোনদিকে 3.5 কিলো, কোনদিকে 3.25 কিলো, কোনদিকে 3 কিলো, এই পুরাটা এরিয়াকে বলে হেরেম, হেরেমের অঞ্চল। এই যা এই জায়গাটাকে বলে বালাদিল আমি, এটা নিরাপদ। এহেরাম অবস্থায় সেখানে গাছের পাতা চিনা যাবে না, একটা ফসল চিনা যাবে না, একটা উকুন মারা যাবে না, একটা পিঁপড়া মারা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না। কথা ঠিক কিনা? কেন? এই জায়গায় আমার নবীর আগমন, আর এখানে সর্বপ্রথম আল্লাহ মক্কায় কোরআন অবতীর্ণ করেছে। এই নবীর কদম মোবারকের ধুলা আর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এরপরে একটা পাহাড়, যেই পাহাড়টার নাম গারে হেরা। কি নাম? গারে হেরা। আমার নবী মোরাকাবা করলেন, মুশাহাদা করলেন, সর্বপ্রথম ওই পাহাড়ের মধ্যে কোরআন নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতগুলো যখন আল্লাহ নাযিল করেন, আমার নবীর জবান মোবারকে বলছেন এই পাহাড়ের গারে হেরা বলা যাবে না, যাবে না, যাবে না, এখন থেকে এটা নূরের পাহাড়, যার কারণে হাদিসের ভাষায় আর সেটা জাবালে। পাহাড়টার নাম কি? জাবালে নূর, অর্থাৎ এটা নূরের পাহাড়। আমার নবী এক নূর আর কোরআন হইল আরেক নূর, এই দুই নূরের মিলন যেই পাহাড়ে ঘটছে ওই পাহাড়টার নাম আমার নবী দিছে এটা নূরের পাহাড়। তো জোরে কোন আল্লাহু আকবার। পাহাড়ের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর মদিনার মাটি এত খাঁটি যেটা আরশে আযীমের চাইতো আরো দামি। কি ভাই কথা ঠিক কিনা? কারণ মদিনায় আমার নবীর হিজরত, মদিনায় নবীর রওজা মোবারক, নবী মদিনা যাওয়ার পরে আল্লাহ কোরআন নাজিল করেন। কোরআন শরীফের দুই ধরনের সূরা আছে, মাক্কি আর মাদানি, আছে কি না? তাহলে মদিনায় যাওয়ার পরে কোরআন আসছে, এই জন্য মদিনার ইজ্জত আল্লাহ বাড়াইলেন। এবারে আসেন 12 মাসে 1 বছর, তার মধ্যে একটা মাস আছে রমজান মাস, আসেনি? এই রমজান মাসের ইজ্জত আল্লাহর কাছে বেশি না কম? আর একটু আওয়াজ দিয়া কম,
কত বেশি। কেউ যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজ আদায়ের সওয়াব, কেউ যদি একটা সুন্নাত বা নফল আদায় করে একটা ফরজ আদায়ের সওয়াব, কেউ যদি 1 টাকা দান করে 700 টাকা দানের সওয়াব, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে 700 অক্ষর তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে। এ বন্ধুরা আমার শুধু তাই না, قال رسول الله صلى الله عليه وسلم من مات من شهر رمضان يرفع عنه عذاب القبر الى يوم القيامه আমার নবী ارشاد করেন কোন একজন ঈমানদার মুসলমান নারী পুরুষ যদি রমজান মাসে ইন্তেকাল করে এই রমজানের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব ক্ষমা করে দিবে। কেন এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করছেন? কি নাযিল করছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়। একটু মারহাবা কর না আমার ভাইরা, তাইলে রমজানের ইজ্জত বাড়লো কিসের কারণে? কোরআনের কারণে। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে দাবি জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট পান, বিছানার বসার জায়গা নাই, আসেনি তো বসেন না কেন? আপনার দাঁড়িয়ে ফের সিটিয়ে দিছেন না, ফের সিটিয়ে দিছি তো আল্লাহ। আমার ভাইরা ভালো লাগছে আপনাদের তাওয়াজ্জু দেখে, আমি তো সিলেটে আসি না, খুব কম খুব কম, অনেকের আবদার অনুরোধ কি করবো। এরপরে আমার দেশেই আমার ওয়াজের অভাব, আমার চাঁদপুর কুমিল্লা নোয়াখালীতে আমার যা প্রোগ্রাম, এটা আল্লাহর কাছে শুকুরাদের জন্য বলছি, অহংকারের জন্য না, যে বাংলাদেশের বহু বক্তা আছে সিলেটাইয়া বাঁকা অধিকারা খুব লম্বা খুব বড় হুজুর, কিন্তু নিজের এলাকার কারো ডাইলজি গায় না, কিন্তু আমার আমি আল্লাহর কাছে শুকুর আদায় করি আমার দেশে আমার প্রোগ্রাম করি একটু নেই, বিশ্বাস হয় না প্রোগ্রাম করি একটু নেই, এই জন্য আমি দূরে কমলি। আর দিয়ে মাদ্রাসার দায়িত্ব, যারা দায়িত্বে আছে ছোট হোক আর বড় হোক, দায়িত্বটা অনেক বিশাল জিনিস, মাদ্রাসার দায়িত্ববান ব্যক্তি দায়িত্বে না থাকলে মাদ্রাসায় কি, শিক্ষকরা উদাসীন, কথা ঠিক না? একজনে কইছিল আপনার প্রতিষ্ঠান কেমন চলে, তো প্রতিষ্ঠানের প্রধান যেমন চলে হতো না, কথা ঠিক নেই, প্রতিষ্ঠানের প্রধান যেমন চলে হতো, এই জন্য ওটাকে গুরুত্ব দেয় বেশি, তাই এই জন্য দূরে খুব কম যায়। এই আসি এই সময় একটু মাদ্রাসা বন্ধ থাকে, কাম পেস কম, এই জন্য আসি। গত 6 বছর তো আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো প্রোগ্রাম ছিল এটা নেই, এইবার জানুয়ারিতে দিচ্ছি 4 দিন, ফেব্রুয়ারিতে দিছি ফেব্রুয়ারিতে 4 দিন, জানুয়ারিতে দিছি 5 দিন, এই হইল প্রোগ্রাম। আমি ঢালাওভাবে চাইলেই প্রোগ্রাম দিতে পারি না, তো সিলেটের মানুষ মায়া করে, সাবজাদারা মায়া করে, আল্লাহর ওলি সাহেব কবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, এই গোয়ালা বাজার ওসমানীনগর গোয়ালা বাজার হযরত শাহজালাল ফাজিল মাদ্রাসায় আমি আলোচনা করতেছিলাম, উনি পাশে বসে, উনি আসছে আমি দাঁড়িয়ে গেছি, উনি টান দিয়ে বসে বলছে তুমি ওয়াজ করো আমি শুনি, তখন আমি আলোচনা করে আমার এই বুকের মধ্যে বসে দিয়ে বলছে তুমি সিলেটে আসবা ছাড়িও না, এই কথাটা মনে রাখি শুধু, এই জন্য মাঝে মাঝে আসি। একটা দরসে প্রাণ সাল্লাল্লাহ